করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। ফলে করোনা পরিস্থিতির সাথে লড়াই করতে হলে আগে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আর সেই লক্ষ্যে জেলা জুড়ে কোভিড গাইডলাইন মেনে চলার বার্তা নিয়ে রাস্তা প্রশাসনের প্রতিনিধি থেকে স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। জেলা জুড়ে যখন পুলিশ প্রশাসনকে রাস্তায় নেমে মানুষকে সচেতন করার কাজ করছে, তখন থেমে নেই স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও। তারাও তাদের মতো করে এলাকায় সাধারণ মানুষকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়ে চলেছে। মহিষাদল, হলদিয়া, তমলুক, পাঁশকুড়া সহ অন্যান্য জায়গায় পুলিশ প্রশাসন যেমন রাস্তায় নেমে মানুষকে সচেতন করছে, তেমনি স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও সেই পথে কাজ করে চলেছে। এই অতিমারী পরিস্থিতিতে কেউই কোভিড সতর্কতা বিধি যথা বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করা, নিয়মিত সাবানে হাত ধোয়া কিংবা নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করা, নিরাপদ দূরত্ব বজায় রাখাকে উপেক্ষা করবেন না। কঠোরভাবে কোভিড সতর্কতা বিধি মেনে চলুন। মাস্ক পরছিল না কেন? মাস্ক কিনলে এবারে থেকে পরবে, অন্য কেউ বলবে তো পরার জন্য। ব্যুরো রিপোর্ট, সমাচার সাত দিন, চব্বিশ ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।